একটি মূল্যবান বক্তব্য রাখলেন বিশ্বের দরবারে আমরা যেখানেই যাই না কেন যদি সংস্কৃতির পরিচয় দিতে হয় তাহলে আমরা যে সংগীতটি করি তার পরিচয় দিতে হবে এটা আমাদের বাঙালির আদি সংস্কৃতি একটি বিষয় আমি একটু আগে বোধহয় আমাদের আলামিন সরকার আপনাদের এই অঞ্চলেই বাড়ি হ্যাঁ বড়চনায় বাড়ি আমাদের মালিক ভাই ছাত্র বাউল গান করে তার আবার এখানে আমাদের আরেকজন ছিলেন বোধহয় করিম ভাই বোধহয় না বাউল গান করে ওনারও বাড়ি ওদিকে অনেক বাউল শিল্পী আমাদের সখীপুর রয়েছে আপনাদের কাছে শ্রেণীমতো সালাম শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে একটি কথা বলতে চাই অনেক পীর মশায়েক এখানে উপস্থিত আপনাদের প্রতি বিনীতভাবে আমাদের শরীয়ত বাবাদের সামনে একটি কথা বলতে চাই আপনারা শ্রোতা যারা যারা ভাববাদী মানুষ যারা আমাদেরকে ভালোবাসেন আমি এক মিনিট সময় আপনাদের বিরক্ত করতে চাই বিরক্তটা হলো বর্তমান বাউল গানের যে পরিস্থিতি এটা কোথায় গিয়ে দাঁড়াইছে যার একটু চোখ কান খোলা আছে তিনি বিষয়টা বুঝতে পারেন আপনারা পীর মশায়েকে যারা একটু সজাগে যদি হন একটু জাগ্রত থাকলে একটু যদি আওয়াজ দেন তাহলে আমাদের এই সংস্কৃতিটা রক্ষা পায় বর্তমান যে পরিস্থিতিতে আমরা আছি একমাত্র আমারে ছাড়া কোন বাউল শিল্পী কারোরই যেন এটা নিয়ে আর মাথা ব্যথা নাই আপনারা ইউটিউবে ফেসবুকে দেখবেন বিভিন্ন জায়গায় আমরা বাংলাদেশে যারা ঘুরে বেড়াই এইখানে পীর মশায়েক যারা আপনারা যারা গান শুনেন আপনারা বড় আনন্দে আছেন আমরা মহাবিপদে আছি আমরা যারা ইন্টার ডিস্ট্রিক্ট ঘুরে গান বাজনা করি আমরা গিয়ে কি দেখি জানেন বিশাল বড় এক সাইনবোর্ড লাগাইছে লেখছে বাউল এবং সুফি গানের আসর ভিতরে গিয়ে দেখি ১৭টা মেয়ে আর যা ইচ্ছা তা করে বেড়ায় করতেছে এখন আমরা বাউল যারা আমরা তো সংখ্যায় কম আসলে আপনারা পীর মশায়েক যারা আছেন আমাদেরকে যদি একটু সহযোগিতা না করেন ঠগা কিন্তু আপনাদেরও ঠগা আমাদেরও কারণ এরা উলিয়া উলিয়াদের বেজ্জতি করছে ওরা উলিয়া উলিয়াদের সম্মান নষ্ট করছে এরা বাউল সাধকদের সম্মান নষ্ট করছে আবার শরীয়ত বাবাজি সারা বাংলাদেশ ঘুরে দাবড়ায় বেড়ায় কিন্তু একটা কথাও কয় না আমাদের মহাসচিব বাউল সরকার বায়না করতে গেলে কয় ১,০০,০০০ টাকার নিচে গানে যাই না ১,০০,০০০ টাকা লয়ে গানে যাইব কিন্তু এই বিষয়টা নিয়ে একটা কথাও কেউ রে বলতে শুনি না তাইলে কি সুনীল কর্মকার পর্যন্ত আমাদের পর্যন্ত এই বাউল গানটা বাংলাদেশে ইতি হয়ে যাবে যদি ইতি হয় তাইলে পীর মশায়েক যারা রয়েছেন আপনাদের পক্ষে আমরা যারা মঞ্চে দাঁড়াইয়া কথা বলি আমরা ধ্বংস হইলাম সাথে সাথে সবই তো ধ্বংস হইল সমিতি যারা করছেন বাউল শিল্পী যারা আছেন এখনো সজাগ হন আর নাইলে গান বাদ দিয়া অন্য কিছু করেন না আপনাদের কষ্ট দিলাম এই জায়গায় আমার কথাটা বলার প্রয়োজন ছিল আমি মনে করছি এই জন্যই বলা আপনারা কি করবেন সেটা আপনাদের বিষয় দরদি দরদি
চরণ খানি উস্তাদ ইসরায়েলের চরণ বন্দী
جلال الدين نوت شيري تاري بندي مرتب جاندر مقدر باري آمي بھوکتی جاناي نوت شيري قدر جاندر مقدر باري بھوکتی جاناي نوت شيري پائلا پاگلار مقدر باري بھوکتی جاناي پوران بوري كامال بابار مقدر باري بھوکتی جاناي নতশিরে যিনি সম্মানিত সভাপতি আসরে রইল ভক্তি আসনপতি আছেন যিনি আমার ভক্তি নেবেন তিনি আছেন উপজেলার চেয়ারম্যান মহোদয় ভক্তি জানাই হয়েছো দেবারা পীর মাশায়েক আছেন যারা বসলেন যত ভক্তি জানাই হয়ে নত হিন্দু শ্রোতা থাকলে পরে নমস্কার জানাই তাদের আমার প্রতিপক্ষ হলেন যেজ আমার ভক্তি করবেন গ্রহণ আসরেতে বন্ধনা যাত্রা সত্যতে বন্ধনা গান এখানে ريدو يا ريدو يا